এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গাইবান্ধায় শিক্ষা বৃত্তি পেল কলেজ পড়ুয়া 34 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী। আগামী দিন যেটা আসতেছে সেই দিনগুলোকে চ্যালেঞ্জের দিন আসতেছে। ছেলেমেয়েদেরকে যদি আপনি ভালো রেখে যেতে চান তাহলে পড়াশোনার বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বৃত্তির আওতায় প্রত্যেকে 12,000 টাকা করে পেয়ে খুশি শিক্ষার্থীরা। এই বৃত্তি পেয়ে আমি অনেক খুশি, এটা আমাকে অনেক সাহায্য করবে, আমার পরিবারকেও অনেক সাহায্য করবে, আমাকে ভবিষ্যতে আমার পড়াশোনাটা চালিয়ে যেতেও আমাকে উৎসাহ দেবে। প্রথমে যখন মা বললো যে টাকা পাইছি আমি অবাক হয়েছি, তারপর ভালো লাগলো যে পড়াশোনা চালিয়ে যেতে পারবো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার পাশাপাশি উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। এটি উদ্দেশ্য হচ্ছে তারা যেন ঝরে না পড়ে, তাদের অভিভাবক যাতে তাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। আমরা আসলে এটি খুব বেশি টাকা না, কিন্তু আমরা এসকেএস ফাউন্ডেশন তাদের পরিবারকে উৎসাহিত করি, ছেলেমেয়েদেরকে উৎসাহিত করি, তারা যেন এই পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং তারা যেন এই পড়াশোনা চালিয়ে যেতে সাহস রাখে। এই সাহস রাখবার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। 8 বছর ধরে বিভিন্ন অঞ্চলের 1100 দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রায় 1.5 কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংস্থাটি। সাইম শান্ত, রেডিও সারাবেলা, গাইবান্ধা।